Assalamualaikum, Testlog Blog থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা Testlog Defender LED রিমোটের মধ্যে কিভাবে টাইমিংটা সেটিং করতে হয় আমরা সেটা আজকে জানব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম 19:28 দেখাচ্ছে, এটা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম, এখানে 24 ঘন্টা কাউন্ট করতে হয় আর কি। তা আমরা সেটিং করার সময় প্রথমে আমাদের এখানে তিনটা কি দেখা যাচ্ছে, তিনটা কির মধ্যে মাঝখানে যেটা লক বাটন আছে ওই লক বাটনটা চেপে ধরে বাম পাশে যেটা পাওয়ার বাটন আছে ওটা যখন আমরা প্রেস করব তখন এখানে গিয়ে ঘন্টাটা চেঞ্জ হবে। আপনারা দেখেন আমরা ঘন্টাটা কিভাবে সেট করব। প্রথমে আমরা মাঝখানে লক বাটনটা চেপে ধরে রাখব, ধরে রাখার পর এখন বাম পাশে পাওয়ার বাটনটা আমরা ক্লিক করছি, দেখেন এখানে ঘন্টা চেঞ্জ হচ্ছে। এখন সময় হচ্ছে 3:35, তাহলে 15:35 হবে। এখন আমরা 15টা চলে আসছে, এখন আমরা মিনিট যেটা 28 আছে ওটাকে আমরা 35 করব। সেটা করার জন্য আমাকে যেতে হবে আবারও লক বাটন প্রেস করে ধরে রাখতে হবে, চেপে ধরে রাখতে হবে, তারপর ডান পাশের আনলক সুইচটা আমি এভাবে প্রেস করতে থাকব। আপনারা দেখেন এখানে কিন্তু মিনিটটা চেঞ্জ হচ্ছে। আমরা এখন করব এটা 15:35 বা 36, বাস এই যে দেখেন এখন 15:36, দ্যাট মিন্স 3:36। তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে টাইমটা চেঞ্জ করার জন্য মাঝখানে লক বাটনটা চেপে ধরে রেখে বাম পাশেরটা ঘন্টা এবং ডান পাশেরটা প্রেস করে করে মিনিটটা চেঞ্জ করতে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।